আজকে বিকেলের নাস্তায় আমি আবার পাস্তা বানাবো, ওই জন্য পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি মুরগি মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি তেলের উপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর একটু রসুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ কুচি। আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি টমেটো সসটা দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার আমি একটু সয়া সস দিব। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো ওই জন্য আমি কিছুটা সামান্য পরিমাণ সয়া সস। চিকেনটা হয়ে গেছে, এখন আমি এতে পাস্তাটা দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি বাটার, ময়দা আর দুধ। এখন আমি বাটারটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দিব।
ময়দাটাকে ভালো করে ভেজে নেব। ময়দাটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি দুধ দিয়ে দিব। হয়ে গেছে, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই ক্রিমটা ইউজ করব, এই যে ক্রিমটা মিক্সড করে নিয়েছি আমি। এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দিয়েছি, এখন মিক্সড করে নেওয়ার পালা। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি পাস্তাটাকে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আমি এখানে আগে থেকে মোজারেলা চিজ কেটে রেখেছি, আমি এখন পাস্তাটার উপরে চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ চিজটা আমাদের সবারই খুব বেশি পছন্দ। তো আমি পাস্তাটাকে ওভেনে বেক হওয়ার জন্য দিয়ে দিয়েছি, এই যে। তো আমি 5 মিনিট দিয়েছিলাম, 5 মিনিট পর এই যে অবস্থা। এখন আমি এটাকে বের করে নিব। তো রেডি হয়ে গেল আমার চিকেন চিজ পাস্তা।
যাবি রাবুর এনে দিয়ে একটু রুমে দিয়েই তো কুছ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।